আপনি অফিসে যাই সেক্টর 1, 2, 3, 4 ক্রস করে সেক্টর 5 ক্রস করে টেকনোপলিস আমরা যে ক্যামেরা চাই তাকেও আমরা ব্লগে নিয়ে নিই আর কি হ্যাঁ ব্লগে নিয়ে নিই ঠিক নিয়ে নিই এবার ইন্সপিরেশনই হলো ইনসাইড আউট জন্য আমাদের জন্য স্পেশালি আমার জন্য আমি আমার ভিডিওতে ক্লিপটা অ্যাড করবই আমি সুপার তুমি দাঁড়িয়ে ভিডিওতে একটা করবে Good morning, dear vlog lovers. Welcome back to our channel, Living on Love Bangla. আজকে ব্লগটা শুরু করছি এখন থেকে এখন বাজে ঘড়িতে 9:05 আর আমি জাস্ট স্নান করে এলাম অফিসে যাব রেডি হব এখন বাট তার আগে তোমাদের একটা কথা বলি আজকে সকালবেলা উঠে আমি একটা সারপ্রাইজিং জিনিস দেখেছি যেটা তোমাদের ব্লগে আমি দেখাবো কারণ আমি একটু ছোট্ট পার্ট শ্যুট করে রেখেছি যেটা হচ্ছে চন্দ্রানী ফার্স্ট টাইম আমার ড্রেস আয়রন করে দেখলো অ্যাকচুয়ালি আমার অনেক লেট হয়ে গেছে আজকে যার জন্য আমি তাড়াহুড়ো করছিলাম তো আমি স্নানে গেছিলাম তখন এসে দেখলাম যে চন্দ্রানী জামা কাপড় আয়রন করছে যেটা কিনা খুবই শকিং আমার জন্য অ্যান্ড থ্যাংক ইউ চন্দ্রানী ও খুব ভালো করে পারে না যদিও মানে অ্যাকচুয়ালি ওর করাটা আমাদের ভালো লাগে না তাই তো হ্যাঁ মানে আমি আয়রন করি না না আমি আয়রন করার বহুবার চেষ্টা করি এটা কি রকম কথা যে আমি আয়রন করি না মানে ব্যাপারটা হলো যে আমি আয়রন করতে গেলে না একদিকে আয়রন করে সেট করে অন্যদিকে কেমন গুছিয়ে যায় আর কারণ পোষায় না আমার আয়রন অ্যাকচুয়ালি ওর আয়রন করা জামা পরে যদি আমি যাই লোকে বলবে যে কোথা থেকে বের করে এনেছো কারণ ও পুরো কুচকে তার উপর দিয়ে আয়রন করে দেয় এই পাশটা ঠিক করতে যায় ওই পাশটা হয়ে যায় এরকম কেটে যায় কুচকে গেলে আমি কি করব আমি তো চেষ্টা করি থ্যাংক ইউ তুমি যে চেষ্টা করেছো এটাই বাট আজকে ও করেছে থ্যাংক ইউ সো মাচ তো আমি এখন একটু ব্রেকফাস্ট করব মানে আমরা দুজনে একটু ব্রেকফাস্ট করে নেব তারপর আমি বেরিয়ে যাব আর আজকে ওর অনেক প্ল্যানস রয়েছে ও বাড়িতে থাকবে বাড়িতে ওর কিছু প্ল্যানস রয়েছে সেগুলো এক্সিকিউট করবে আর আমি যাব অফিসে তো চলো দিনটা শুরু করা যাক আর আজকের দিনটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এখন আমরা ব্রেকফাস্টটা করে নিচ্ছি এখানে আর এখানে লাইটটা একটু কম রয়েছে একটা লাইট জ্বালিয়েছে অন্যটা জ্বালানো হয়নি অ্যাকচুয়ালি আর তাড়াহুড়ো রয়েছে এখন একটুখানি সয়াবিন আলুর তরকারি দিয়ে আর চিপস আমাদের রয়েছে ম্যান্ডেটরি সেটা দিয়ে একটুখানি ভাত খেয়ে নিচ্ছে একদম অল্প অল্প তো আমি এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য অফিসে আর চন্দ্রানী অনেক হেল্প করলো তাড়াতাড়ি হয়ে গেল এই জন্য তো এখন বাজে 9:50 আমি এখন বেরোবো অফিসে এইটা ভুলে রেখে চলে যাচ্ছি বিস্কুটে তো ডাকছে কেন বাই দ্য ওয়ে ও নিয়ে এসেছে এখানে এগ রোল একটা একটা দুটো এগ রোল এনেছে একটাই এনে সবসময় আমার অ্যাসিডিটি হয় বলে আর ও খেলে ফিরে আসলো এই মাত্র আর চন্দ্রানীর এখন একটা নতুন আবদার হয়েছে যে শীতকালটা বেসিক্যালি খেলে ফেরার সময় হয় চপ না হলে এগ রোল না হলে কিছু ভাজাভুজি না হলে ওর ঠিক মনটা ভালো লাগে না তাই না জানো অফিস থেকে ফিরে খেলতে গেছিলাম ডাইরেক্ট মানে একদম এসে চেঞ্জ করে বেরিয়ে গেছে এত তাড়াতাড়ি বেরিয়েছি যে আর করার টাইম পাই না ওইটা আমাকে যে মানে আমাদের যে লোহার দরজা ওই অবধি মনে আসেনি গেটেরও বাইরে থেকে বিকজ আমার টাইমটা ওরকমই মনে হলো মোটামুটি 1 মিনিট মতো আগে থেকে ফোন করে আমাকে বলছে দরজা খোলো দরজা খোলো দরজা খোলো দৌড়াতে দৌড়াতে এসে পুরো ড্রেস চেঞ্জ করে প্যান্ট জামা এদিক ওদিক ছড়িয়ে ছুঁড়ে ছুঁড়ে ফেলে বিস্কুটকে ধাক্কা নেন প্রথমে সাইকেল বের করে ওই ঘরে তালা কোনোরকম দরজা মজা ঢাস ঢুস করে দিয়ে বিস্কুটকে ঢাস ঢুস করে ধাক্কা মেরে সর এখান থেকে বলে চলে গেছে দৌড়ে সাইকেল দিয়ে আর আসার এটা হচ্ছে যাওয়াটা ঠিক আছে আর আসাটা হচ্ছে কচ্ছপের মতো আসতে আসতে বলো কি আনবো বাজার থেকে কি খাবে দুটো পুরো অপোজিট ছিল তো ভাবছিলাম চপ আনবো বাট চপের দোকানটা বন্ধ আজকে তো এই জন্য নিয়ে এলাম হচ্ছে এখানে এগ রোল তো আগের দিন একটা এনেছিলাম টানাটানি লেগে গেছিল মানে বুদ্ধি লাগাতে হবে এই এই প্লাইউডটা তুললেই বেরিয়ে যাবে এটা এখানে স্টক হয়ে গেছে এটা এখান থেকে আর বের করা যাচ্ছে না আর এটা এটা আমাদেরকে এটা আমাদের এখন লাগবে এটা বের করতে হবে একটা জিনিস আছে এর মধ্যে কিন্তু এটা বের করা যাচ্ছে না কারণ এই হাইটটা পুরো একদম স্টক হয়ে গেছে
তোমার বুদ্ধিতে রাখা হয়েছে বলে এরকম তুমি ঢুকিয়েছিলে, আমি ঢুকাইনি, তো তুমি রেখেছিলে। যাই হোক, এই জাজিমটা তুলে এখন ছাড়ো, আর কি করা যাবে, এইটা পুরো খুলতে হবে খাটে। এখানে তৈরি হচ্ছে আজকে মেথি পরোটা, না এটা কি হচ্ছে? ও সব গুছিয়ে রাখলাম, শুধু খাওয়ার সময় মেখে নেব। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে বেগুনের ভর্তা। আজকের রেসিপি হচ্ছে ডিম কষা আর মেথি পরোটা, আর সাথে হচ্ছে বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তা আন্টি রেডি করে রাখলো, খাওয়ার আগে মাখা হবে। আন্টি মেখে রেখেছে মেথি পরোটাটার মানে ডোটা মেখে রেখেছে, আর ডিম সেদ্ধ করা হয়ে গেছে, এখন ডিম কষা হবে। আজকে একদম দারুণ মেনু রাত্রে। হ্যাঁ, আজকে খাবারের মেনুটা একদম জমজমাট মেনু। আমি অফিস করছি, এখানে মা কিছু একটা নিয়ে কি করছে, আর এখানে আন্টি এখন বানাবে মেথি পরোটা। ডিম কষা হয়ে গেছে আন্টি? ও, এই যে ডিম কষা, শুকনো শুকনোই করুন, খুব বেশি ঝোল রাখতে হবে না। আচ্ছা, হালকা হালকা ঝোল রাখুন তাহলে, মানে পরোটার সাথে খাওয়ার মতো। আর এখন পরোটা বেলা হবে, তারপর পরোটা ভাজা। পরোটাটা কম তেল দিয়ে ভাজবে না? রঞ্জনের এখন শরীরটা একটু খারাপ করেছে, তাই ও শুয়ে রয়েছে, বাট এখানে আন্টি বানাচ্ছে পরোটা। হ্যাঁ সুন্দর হচ্ছে, কম তেল দিয়ে দারুণ ভাজছেন। আন্টি ভাজছিল গরম গরম পরোটা, তো পরোটা নিয়ে এসেছি। আর সকালের সোয়াবিনের তরকারিটা ছিল, তো ওটা আন্টিকে বলেছিলাম একটু শুকনো করে রাখতে, মানে যাতে পরোটার সাথে খেতে ভালো লাগে। তো দেখো এখানে দারুণ লাগছে দেখতে পরোটাটা, আন্টি খুব কম তেল দিয়ে বানিয়েছে, আর দারুণ টেস্টি লাগছে, দেখো একদম সফট সফট। তো এখন বাজে 8:30, আর আন্টির রান্না হয়ে গেছে, চলে গেছে আন্টি রান্না করে। ডিনারটা করবো একটু পরে 9:30-10 নাগাদ। আর আমার একটা ছোটোবেলার ফ্রেন্ড আসার কথা আছে, ওর জন্যই ওয়েট করছি, ও ফোন করেছিল, বেসিক্যালি ওর বিয়ে, তো ইনভাইট করতে আসবে, তো আমরা তো খুবই এক্সাইটেড, কারণ ও একদম ছোটোবেলার বন্ধু আমার, চন্দ্রনীও চেনে অনেকদিন ধরে। ও একটু ক্যামেরা শাই, বাট চেষ্টা করবো তোমাদের সাথে দেখা করিয়ে দেওয়ার। আমি যে ব্লগিং করা স্টার্ট করেছি, আমার ইন্সপিরেশনই হলো ইনসাইড আউট। সবাই আই থিঙ্ক ইনসাইড আউটের নাম শুনেছে, তো ইনসাইড আউট চ্যানেল আমি ফলো করি, সৌহার্দ্য অর্পিতাদিকে আমি ফলো করি হচ্ছে March 2020 থেকে। ও অনেকটা পরে ফলো করেছে, বাট আমি ইনিশিয়াল মানে আমি March 2020 থেকে আমি মানে ইনসাইড আউট সৌহার্দ্য অর্পিতাদির ব্লগিং থেকে অনেক কিছু শিখেছি, আমার ইন্সপিরেশন বলতে পারো, প্রত্যেক দিন আমি শিখি। বেসিক্যালি চন্দ্রাণী ওদের ব্লগ রেগুলার দেখে, অ্যান্ড আমার খুব ওদের অনেক বড় ফ্যান বলতে পারো। হ্যাঁ, আর আজকে একটা কাণ্ড হয়েছে, যার জন্য ব্যাপারটা হচ্ছে সৌহার্দ্যদা আর অর্পিতাদির ক্যাফে আউট অ্যান্ড বিয়ন্ড আজকে ওপেন হলো, কালকে সফট ওপেনিং হয়েছে, কাল রাত্রিবেলা গতকাল সন্ধ্যাবেলা, বাট আজকে হচ্ছে অফিসিয়াল ওপেনিং হলো। তো আমার যাওয়ার ভীষণ ইচ্ছা ছিল, বাট আজকে ও অফিসে যেতেই হতো ওকে, তাই জন্য আর আমারও শরীর ভালো না, যাওয়া হলো না। বাট ডেফিনেটলি আমি তো যাবোই একবার, এটা তো বলাই বাহুল্য। বাট আজকে কি হয়েছে, হঠাৎ ও আমাকে ফোন করলো, অফিসে গেছে, এখান থেকে বেরিয়েছে, তার 1.5 ঘন্টা মতো পরে আমাকে ফোন করলো যে আমি না আউট অ্যান্ড বিয়ন্ডের বাস থেকে গেলাম। আমি কি হলো, তুমি আউট অ্যান্ড বিয়ন্ডের বাস থেকে গেলে মানে বলছে আমি তার এতদিন বুঝতে পারি না, আমি মানে বেসিক্যালি আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে আমি অফিসে যাই, সেক্টর 1, 2, 3, 4 ক্রস করে সেক্টর 5 ক্রস করে টেকনোপলিস, তো আউট অ্যান্ড বিয়ন্ডের বেসিক্যালি আমি কোনো সরি উইকে 2 দিন যাই, মানে আমি যখনই অফিসে যাই বেসিক্যালি কখনোই আমি নোটিস করি না বাইরে কি রয়েছে বা কি অত ভালো করে। আর ও তো ব্লগ করতে করতে যায়, হ্যাঁ আর হয়তো
একটু ব্লগ করতে করতে গেলাম বা কখনো অত নোটিস করি না বাইরে কি রয়েছে, কোন রেস্টুরেন্ট পড়ছে অত খেয়াল করি না। ক্যাবে হয়তো গান শুনতে শুনতে বা চুপচাপ চোখ বন্ধ করে একটু রেস্ট নিতে নিতে আমি যদি যেতাম না একবার, এটা আমার চোখে তো হঠাৎ করে না, আমি বলছি আজকে ব্যাপারটা হচ্ছে যে সকাল থেকে চন্দ্রানীর খুব ইচ্ছা ছিল যে যাওয়ার, বাট ওর শরীরটা ভালো ছিল না, আর আমারও অফিস, তো বললাম যে অফিস যেতে পসিবল হবে না, তো অন্য কোনো এক সময় যাব। তো সেই জন্য আমার মাথায় ওটা ছিলই, আর হঠাৎ করে দেখলাম যে যেহেতু ওপেনিং ছিল তাই ডেকোরেশন করা ছিল বেলুন টেলুন দিয়ে, তো আমার হঠাৎ চোখে পড়লো মানে আউটারমেন্ট ক্যাফে থিম হোয়াইট কালারের কালার কম্বিনেশনটার, ওখানে ব্লু কালারের বেলুন দিয়ে নাকি সাজানো ছিল, হোয়াইট এন্ড ব্লু বেলুন দিয়ে সাজানো ছিল। তো আমি তো যেতে আজকে পাইনি, আমার সত্যি খুব খারাপ লেগেছে, আমার শরীর খুব খারাপ। আমি একটু আগে একটা রিল শুট করেছি, এই জন্য দেখো লিপস্টিকও এখনো রেস করিনি, আমি জাস্ট শুটটা করিনি, এখন আমি খেয়ে দিয়ে শুয়ে মানে ঘুমিয়ে পড়বো, দাদাটা এসে নিমন্ত্রণটা নিয়ে নেবো, নিয়ে তারপরে দাদাটা শুনে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আর ব্যাপারটা হচ্ছে যে আমার, আমি খুব এক্সাইটেড ছিলাম, তো আমাকে ফোন করে বলছে যে আমি মাত্র গেলাম। আমি বললাম তুমি গেলে মানে কি, তুমি দাঁড়িয়ে ভিডিও করে বলছে আমি না দেখলাম মনে হয় সৌভাগ্যদাকে ওখানে ডেকোরেশনের কিছু মানে আর কি, ওখানে ছিল একাই ছিল আর দুজন ডেকোরেশন করছিলেন। আমি বলছি মানে তুমি দাঁড়িয়ে ভিডিও তো একটা করবে, মানে গিয়ে আসলে ছাই হলো, বলছে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আমি নোটিস করার আগে। তো বেসিক্যালি আমি ছিলাম ক্যাবে, এবার আমি ক্যাবে যাচ্ছি, যেতে যেতে নিশ্চয়ই ক্যাব দাঁড় করিয়ে, অফিসে তখন লেট হচ্ছে, এবার ক্যাব দাঁড় করিয়ে নিশ্চয়ই আমি গিয়ে কথা বলবো না, বাট সেটার জন্য আমাকে যা শুনতে হয়েছে সেটা তোমাদেরকে আর শেয়ার করছি না। মানে আমাকে চন্দ্রানী যা লেভেলের শুনিয়েছে আজকে, আমার খুব রাগ হয়েছে অ্যাকচুয়ালি, ও এত রেগে গেছে, এত রেগে গেছে যে আমাকে প্রচন্ড চিৎকার করে চিল্লামিল্লি করেছে। তারপর আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, সেটা আমি জানি। এবার তো ও যেহেতু এত চিৎকার করেছে, তো ফেরার সময় আমি অন্য রুট দিয়ে ফিরি বেসিক্যালি, বাট যেহেতু ও এত চিৎকার চেঁচামেচি করেছে, আমি ভাবলাম না অ্যাটলিস্ট ভিডিও না করে নিলে, যেহেতু ওটা ওয়ান ওয়ে থাকে এই জন্য নর্মালি ক্যাব গুলো ডাইরেক্ট বেরিয়ে যায়, ওখান সোজা গিয়ে চলে যায়। তো এখন আমি তোমাদের ডিটেলসে বলছি না, মানে বেসিক্যালি অন্য রুট দিয়ে যায়, বাট আমি স্পেশালি ক্যাব ড্রাইভারকে আগে থেকে ফোন করে বললাম যে দাদা এই রুট দিয়ে যাবো আপনি যাবেন তো, একজন ক্যান্সেল করে দিল, দ্বিতীয় জন বললো যেতে রাজি হলো, তারপরে আমি ক্যাবে করে ফিরলাম এবং ছোট্ট একটুখানি ক্লিপ নিয়ে এসেছি যেটা তোমরা দেখতে পাবে ব্লগে আজকে। মানে ফেরার সময় না সো রাস্তার ওই পাশে অপোজিট সাইডে ছিল, সামনে থেকে হতো, বাট ফেরার সময় এই ইউটার্নে রাস্তার অপোজিট, তারপরে ভালো হয়নি। বাট আমি বলছি তোমরা হয়তো এখন ওয়াক করলে তোমরা আউট অন বিয়ন্ড এর উপরে ভিডিও প্রচুর দেখবে ইনসাইড আউট, আমরাও খুব শিগগিরই যাব, বাট আজকে যদি এই ভিডিওটা আমি না করতাম, মানে আমি অন্য রুট দিয়ে এসে যদি ছোট্ট একটুখানি ক্লিপও না নিতাম, আর নিয়েই আমি সঙ্গে সঙ্গে চন্দ্রানীকে পাঠিয়েছি, তারপরে ওর যে এক্সাইটমেন্ট মানে সেটা বলার না, আমার খুব ভালো লেগেছে সেটা। কিন্তু দেখো এমন না যে তোমাদের সাথে শেয়ার করছি একটা খুব ভালো ভিডিও ক্লিপ, বিকজ অতটাও মানে ভালো করে ক্যাপচার করতে পারিনি, কারণ ক্যাবে ছিল, আমাদের জন্য স্পেশালি আমার জন্য আমি আমার ভিডিওতে ক্লিপটা অ্যাড করবই। আচ্ছা করো তুমি, এন্ড খুব ভালো করে ভিডিও অবশ্যই ব্লগ করব ডেফিনেটলি, আর যদি দেখা হয় ফরচুনেট মানে ফরচুনেটলি যদি দেখা হয় সৌভাগ্যদার পিতাদির সাথে, তো ওর অ্যাকচুয়ালি আমরা যখন চিনার পার্কে থাকতাম তখন ওর খুব ইচ্ছা থাকত, মানে আমাকে বহুবার বলেছে যে চলো একবার ইনসাইডআউটে বাড়িতে গিয়ে যাই, তো আমার একটা অকওয়ার্ড লাগে সত্যি কথা বলতে, হঠাৎ করে কারোর বাড়িতে গিয়ে তাকে ডিস্টার্ব করা আমার তো পার্সোনালি মানে না, বাট হ্যাঁ ক্যাফেতে যাওয়া যেতেই পারে এবং আমরা নিশ্চয়ই একদিন যাব, বাট নট টুডে, বাট তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম, তোমরা দেখো আশা করি ভালো লাগবে। আর চন্দ্রানী প্রচণ্ড এক্সাইটেড ছিল তাই আমি ওর জন্য স্পেশালি গেছি এবং গিয়ে শ্যুট করেছি, তো আশা করছি ভালো লাগবে। তো চলো এখন আমরা একটু পরে একটু রেস্ট নিয়ে তারপরে একটু পরে ডিনার করতে যাবো, তো ডিনারের সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখানে বসেছি এখন ডিনার করতে, তো ডিনারে রয়েছে মেথির পরোটা যেটা তোমাদের দেখালাম সন্ধ্যাবেলা আন্টি বানিয়ে গেছে, আর এটা হচ্ছে এগ কারি, এগ কারি বানিয়েছে, আমি বলেছিলাম একদম কষা কষা করতে, বাট উনি একটু ঝোল রেখেছে,
কারণ চন্দ্রানী বলেছে একটুখানি ভাত খাবে, সেই জন্য যাতে ও ভাতটাও খেতে পারে সেই জন্য। আর এখানে রয়েছে সোয়াবিন, সোয়াবিনটা একদম কষা কষা করে দিয়েছে। আর চন্দ্রানী আজকে খেতে ইচ্ছা করছিল বেগুন পোড়া। আমি ডিনারটা করে নিচ্ছি এখন, চন্দ্রানীও একটুখানি ভাত খাবে, একটুখানি পরাটা খাবে মেথি, আর আমিও মেথি পরাটা আন্ডাগারি অ্যান্ড সোয়াবিন দিয়ে খেয়ে নেবো, এখন ডিনারটা করে নেবো। আর আমার যে ফ্রেন্ডটা আসার কথা ছিল বললাম, যার আর কি রিসেন্টলি বিয়ে, তো ওকে ফোন করেছিল আমাকে, ফোন করে বললো আজকে হচ্ছে না, একটা কাজে আটকে পড়েছি, কালকে যাবো, তো তোমাদের সাথে কালকে আলাপ করিয়ে দেবো। আমার তো খুবই ভালো লাগছে, মানে অনেক ছোটবেলারই বন্ধু আর খুব ক্লোজ ফ্রেন্ড, তো সেই জন্য বেশি ভালো লাগছে। যাই হোক, তো তোমাদের সাথে কালকে দেখা করিয়ে দেবো যখন আসবে, আর এখন চলো ডিনারটা। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লাগে আজকের ভিডিওতে তাহলে অ্যান্ড দেখতে থাকো, দেখা হবে কালকার একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য গুড বাই, গুড নাইট।